দর্শক, ডিবি প্রধান হারুনুর রশিদ এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন। বিশেষ করে সাংবাদিকদের কাছে তিনি নানা বক্তব্য দিচ্ছেন, নানা অভিযানের বিস্তারিত বিবরণ, নেপথ্যের ঘটনা এই সমস্তগুলো তুলে ধরছেন, ফলে নিউজ উপাদান সাংবাদিকরা পাচ্ছে হারুনুর রশিদের বক্তব্য থেকে। সেই বক্তব্যের একটি কথা তিনি বলেছেন যেটা প্রথম আলোতে প্রকাশ পেয়েছে, জো বাইডেনের সঙ্গে কখনো কথাই হয়নি মিয়া আরেফির। মিয়া আরেফি হচ্ছে বাইডেনের কথিত উপদেষ্টা, এটা ডিআইজি হারুন তিনি সাংবাদিকদের সামনে প্রকাশ করেছেন। এবং মিয়া আরেফি কেন বাংলাদেশে আসলেন, কেন তিনি এমন কথা বললেন, তার কিছু নেপথ্য কাহিনী ডিআইজি হারুন প্রকাশ করেছেন। এখানে বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা পরিচয় দেওয়া মিয়া জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফির কখনো জো বাইডেনের সঙ্গে কথাই হয়নি। তবে 2021 সালের করোনা চলাকালে 10-15 জনের একটি জুম মিটিং হয়, সেখানে বাইডেনের স্ত্রীর সঙ্গে জুম মিটিংয়ে দেখা হয়েছে। এছাড়া তার সঙ্গে কখনো দেখা বা কথাও হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার ডিআইজি মোহাম্মদ হারুনুর রশিদ। মঙ্গলবার দুপুরে গাজীপুর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে হারুনুর রশিদ তাকে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের একথা জানান। অর্থাৎ মিয়া আরিফিকে এখন জিজ্ঞাসাবাদ করতে হবে কারাগারের গেটে, অর্থাৎ কাশিমপুর কারাগারে আছে, সেই কারাগারের ফটকে বা ভেতরে যেখানে হোক তাকে জিজ্ঞাসাবাদ করতে হচ্ছে। তাকে রিমান্ডে আনার কথা ছিল, কিন্তু কোনো এক অজানা কারণে তাকে রিমান্ডে আনা যাচ্ছে না, ফলে এখন তাকে কারাগারেই জিজ্ঞাসাবাদ করতে হচ্ছে। এর আগে বেলা 11:30 দিকে হারুনুর রশিদের নেতৃত্বে 4 সদস্যের একটি দল কাশিমপুরের ওই কারাগারে প্রবেশ করেন। হারুনুর রশিদ বলেন, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী হাসান সরোয়ারদিকে গ্রেপ্তারের পর তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছি, কিছু বিষয়ের উত্তর পেয়েছি, তবে কিছু বিষয় অস্পষ্ট ও দ্বিমত পোষণ করায় আমরা চিন্তা করলাম কারাগারে গিয়ে মিয়া আরেফিকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে তিনি আমাদের জানিয়েছেন তিনি ট্রাপে পড়েছেন। তিনি বলেছেন, বিএনপি নেতা সরোয়ারদি তাকে ট্রাপে ফেলেছেন, কিন্তু সরোয়ারদিকে বিএনপি নেতা এটা কখনো শুনিনি। মিয়া আরেফি কেন তাকে বললেন যে সরোয়ারদি মানে বিএনপি নেতা? বিএনপির সাথে তার সখ্যতা থাকতে পারে, কিন্তু বিএনপিতে আনুষ্ঠানিকভাবে জয়েন করেছেন এমন কোনো তথ্য নেই। হয়তো সরোয়ারদি জয়েন করার কথা ছিল, আরও অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সেই কারণে একটা উত্তেজনাও তৈরি হয়েছিল। বিভিন্ন মানে মাধ্যম বলছে যে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা যাতে বিএনপিতে যোগ দিতে না পারে সেই জন্য নানাভাবে তাদেরকে মানে মেসেজ দেওয়া হয়েছে। যাই হোক, আচ্ছা, বিএনপি নেতা সরোয়ার দিয়ে তাকে ট্রাপে ফেলেছেন, তাকে দেশে এনে বিভিন্ন নেতা কর্মীর নাম্বার দেন, মির্জা ফখরুল, মির্জা আব্বাস ও আব্দুল আওয়াল মিন্টুর নম্বর দিয়ে বলেছেন তার কথা বলার জন্য, নেতাদের কাছে গিয়ে তার প্রশংসা এবং হাইলাইট করার জন্য বলেন। অর্থাৎ মিয়া আরিফি যে যাতে সরোয়ারদির প্রশংসা করেন, তিনি আব্দুল আওয়াল মিন্টুর বাসায় যান, এসব কাজ করতে সহায়তা করেছেন সরোয়ারদি। ডিবি প্রধান আরও বলেন, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী হাসান সরোয়ারদি এগুলো করার উদ্দেশ্য হলো বিএনপি জামাত ক্ষমতা এলে তিনি ভালো একটি পদ পাবেন, এসবের জন্যই এটি করেছেন। তবে মিয়া আরিফি স্বীকার করেছেন তিনি বুঝতে পারেননি তার সঙ্গে এভাবে প্রতারণা করে ট্রাপে ফেলা হয়েছে, এখন তিনি অনুতপ্ত এবং ঠিক করেননি বলে মনে করেন। এই কাজগুলো করার পেছনে মিয়া আরিফির কী উদ্দেশ্য বা লাভ ছিল সাংবাদিকদের এমন প্রশ্নে ডিবি প্রধান হারুন বলেন, তার লাভ বলতে বিএনপি ক্ষমতায় গেলে লেফটেন্যান্ট জেনারেল সরোয়ারদি সরকারের ভালো অবস্থানে যাবেন, তখন তাকে দিয়ে তিনি লাভবান হবেন বা ভালো কিছু পাবেন। যাক, সুদূর প্রসারী পরিকল্পনা বোঝা যাচ্ছে যে এখানে হাসান সরোয়ারদি তাকেই মূলত টার্গেট করা হচ্ছে, এবং তিনি যেহেতু বাংলাদেশের, ফলে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়াটা যতটা সহজ, মিয়া আরিফির ব্যাপারে পদক্ষেপ নেওয়াটা বেশ কঠিন। বোঝাই যাচ্ছে যে তাকে যেহেতু রিমান্ডে আনা যায়নি, তার মানে তিনি যেহেতু মার্কিন নাগরিক, সুতরাং এটা সরকারকে বিবেচনা করতে হচ্ছে।
গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দলটির নেতাকর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক মিয়া আরেফি। তিনি নিজের পরিচয় দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে। পরে 29 অক্টোবর রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়া আরেফিকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আছেন। দর্শক, এই হলো কাহিনী, সত্য মিথ্যা জানি না, আর যেগুলি তথ্য সাংবাদিকরা পাচ্ছেন সবই আসলে এখন ডিবি প্রধান হারুনের কাছ থেকে পাচ্ছেন। ডিবি প্রধান হারুন এই ব্যাপারে সাংবাদিকদের বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন টক শোতে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন এবং সরকারের এই অভিযানের নানান দিক বিষয় তিনি পুলিশের অবস্থান ব্যাখ্যা করছেন। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।